নমস্কার বন্ধুরা, পলিশ হোম কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের রেসিপি মশালা কর্নফ্রাই। মশালা কর্নফ্রাই বানাবার জন্য আমি এখানে দুটো ভুট্টা ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইটাকে 1 সেন্টিমিটার মাপে তিনটে টুকরো করে নেব, মাঝখান দিয়ে কেটে নেব। এরপর একটা করে টুথপিক ভরে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার এইগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করার জন্য 15 মিনিট আমি রেখে দিলাম। মশলাটা বানাবার জন্য আমি এখানে 1 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1/2 চামচ চাট মশলা আর 1/2 চামচ আমচুর পাউডার আর সব শেষে আন্দাজ মতো একটু বিট নুন। এবার এইগুলো সব একসঙ্গে মিক্সড করে নিলাম। ঠান্ডা হয়ে যাবার পরে আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর সময় সামান্য একটু জল দেব। ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এগুলো আমি ভেজে নেব। কর্নফ্রাই রেডি। এর ওপরে আমি একটু লেবুর রস আর মশলা ছড়িয়ে সার্ভ করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো।